Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito dini bhaiya bonera, ajke amra ei video-r moddhe alochona korbo je নামাজের মধ্যে যদি বায়ু বের হয়ে যায় এটা পুরুষেরও হতে পারে মহিলারও হতে পারে যে কোন অবস্থায় বাড়িতে মসজিদে যে কোন জায়গায় যদি এমন হয় কি করবেন করণীয় কি তো এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে দিকনির্দেশনা দিয়েছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুগণ এই ক্ষেত্রে আমাদেরকে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো নামাজের মধ্যে যদি কারো বায়ু বের হয়ে যায় অর্থাৎ হাওয়া বের হয়ে গেল মহিলা পুরুষ সকলের ক্ষেত্রে একই নিয়ম বাড়িতে নামাজ পড়েন আর ঘরে পড়েন মসজিদে পড়েন একই নিয়ম ছোট জামাত হোক বড় জামাত হোক একই নিয়ম নামাজের মধ্যে যদি এই জাতীয় সমস্যা কারো হয়ে যায় বায়ু বের হয়ে গেল তখন তার করণীয় হলো যে সে সাথে সাথে নামাজ থেকে চলে আসবে নামাজ থেকে ধরুন আপনি দাঁড়ানো অবস্থায় ছিলেন অথবা রুকু সেজদা যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনার বায়ু বের হয়ে গেছে আপনি সাথে সাথে জামাত থেকে ছুটে চলে আসবেন এসে সাথে সাথে আপনি অন্য জায়গায় ওযু করবেন যদি ওযুর ব্যবস্থা থাকে যেখানে যদি আশেপাশে কোথাও ওযুর ব্যবস্থা থাকে সাথে সাথে ওযু করে আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন ইমাম সাহেব যেখানে আছে নামাজের ওই জায়গায় সাথে সাথে শরীক হবেন শরীক হয়ে ইমাম সাহেব যেখান থেকে নামাজ আদায় করতেছেন সেখান থেকে নামাজ আদায় করতে থাকবেন এর মধ্যে আপনাকে পরবর্তীতে যে আবার নামাজে যুক্ত হলেন আপনাকে পুনরায় নিয়ত করতে হবে না নতুন করে সানা পড়তে হবে না কিছুই করতে হবে না যদি ইমাম সাহেবের নামাজ না শেষ হয় তাহলে এই মুহূর্তে আপনি সাথে যদি শরীক হয়ে যান তাহলে ধরতে হবে যে আপনি নামাজ এর মধ্যে যে অংশটা ছুটে গেছে পরবর্তীতে আপনি এই অংশটুকু আলাদা পরে নেবেন এই অংশটুকু পরবর্তীতে পরে নেবেন যে অংশটুকু ছুটে গেছে এই অংশটুকু পরবর্তীতে পরে নেবেন আর যদি কোনো অংশ না ছুটে যায় তাহলে তো দারুণ অবস্থায় আছে আপনি রুকুর আগে শরীক হয়ে গেলেন তাড়াতাড়ি তাহলে ধর হবে যে আপনার কোনো কিছু সমস্যা হয়নি আপনি রুকুর মধ্যে পেয়েছেন সাথে সাথে নতুন করে নিয়ত করতে হবে না সাথে সাথে রুকুর মধ্যে এসে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন ধর হবে আপনার নামাজের কোনো অসুবিধা নয় আপনি নামাজ মানে আপনি নামাজ পেয়ে গিয়েছেন আপনি নামাজ পেয়েছেন এর মধ্যে কোনো অসুবিধা হবে না কেননা এটা হাদিসের মধ্যে স্পষ্টরূপে আমাদেরকে উল্লেখ করা হয়েছে এই জন্য যদি এই জাতীয় সমস্যা হয় তাহলে আপনি নামাজ যদি জামাতের সাথে বললাম আর কেউ যদি একা একা নামাজ পড়ে তাহলে তো তার একই কথা সে সাথে সাথে এসে আপনার পুনরায় নামাজ যেহেতু সাথে সাথে এসে পুনরায় আবার আগের জায়গা থেকে নামাজ পড়তে হবে তবে একটা শর্ত আছে শর্ত হলো এই যে আপনি ওযুর জায়গায় গেলেন অন্য কারোর সাথে কথা বলা যাবে না নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না এর মধ্যে ওযু ইস্তেনজা করা যাবে না শুধু ওযু করে সাথে সাথে মসজিদের মধ্যে এসে নামাজ পড়তে হবে অথবা একা একা বললে একা একা নামাজ পড়তে হবে তবে যারা একা একা নামাজ পড়েন তাদের ক্ষেত্রে কথাটা হলো যে যেহেতু আপনার জামাতের নামাজ অনেক ফজিলত আছে সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজি সলাতুল জামাআতি আফদালু মিন সলাতিল ফাজি বি সাবিউ ওয়া ইশরিনা দারাজা 70 গুণ অপেক্ষা একাকী নামাজ থেকে জামাতের নামাজ উত্তম এজন্য জামাতের নামাজের মধ্যে আপনি এই সিস্টেমটা প্রয়োগ করতে পারেন তবে যখন আপনি একাকী নামাজ পড়েন বায়ু নির্গত হয়ে গেল তখন আপনি এই সিস্টেমটা প্রয়োগ না করে নতুন করে এসে নামাজ পড়বেন এটা সবচেয়ে উত্তম তো আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন এখন আপনি মসজিদ থেকে কিভাবে বের হবেন যদি বায়ু বের হয়ে যায় আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে যে দিকনির্দেশনা দিয়েছেন সেটা হলো আপনি এভাবে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বের হয়ে যাবেন তখন মানুষ বুঝবে কি যে আপনার বমি এসেছে অথবা আপনি অসুস্থ যদি মুখের মধ্যে চাপ দিয়ে আপনি বের হয়ে যান আশপাশের মানুষ বুঝবে আপনি অসুস্থ এই জন্য সকলে আপনাকে কাতারের মধ্যে থেকে হলেও আপনাকে সাইড দিয়ে দিবে আপনি সকলের মধ্যে সাথে সাথে দাঁড়িয়ে সকলের সাথে নামাজ আদায় করতে হবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন বের হয়ে ওযু করে আবার ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হবেন এটা আমাদের হাদিসের মধ্যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে অথবা কাশি দিয়ে নামাজ থেকে সাথে সাথে বের হয়ে যাবেন আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন এমনই কোরআন হাদিস থেকে আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু